বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের আমি পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কোনো ফোর্স নেই। যদি দেখতে না ভালো লাগে, একঘেয়েমি লাগে, আমি কাউকে জোর করবো না। তবে যাদের ভালো লাগে দেখতে, তারা অবশ্যই দেখবে পুরো ভিডিওটা। এখন আমি ওর জন্য একটু সবজি বানিয়ে নিয়েছি, আর আমি দেখি কি খাই, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, লেটস গেট স্টার্টেড। সবজিটা করে দিয়ে ভাবলাম যে দুপুরে তো ডাল খেতেই হবে, তাই জন্য একটু ডাল বানিয়ে নিই। তো আজকে ডালটা একটু অন্যরকমভাবে বানালাম, একটু জিরে ফোড়ন দিয়ে আদা রসুন পেস্ট দিলাম, একটু পেঁয়াজ কুচো দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে সব সবজিগুলো দিয়ে ডালটা দিলাম। আজকে টেস্টটা একটু অন্যরকম হয়েছে, কারণ আমি বেসিক্যালি কোনোদিন আদা রসুন পেস্ট দিই না ডালে, আজকে দিয়েছি, একটা অন্যরকম টেস্ট আছে, দারুণ লাগছে খেতে। তো তোমরাও ট্রাই করতে পারো এটা। ফিরে এলাম ভিডিওতে, দেখো এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, 15 মিনিট হয়েছে, আর 15 মিনিট হবে, তারপরে আবার রান্নাটা শুরু করব। তো সব কাটাকুটি হয়ে গেছে, আর টমেটো পেস্টটা বানিয়ে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো টমেটো পেস্ট, আর দাঁড়াও তোমাদের বলে দিই ম্যারিনেটটা কী কী করেছি। তো এখানে 15 মিনিট হয়ে গেছে আমাদের চিকেনটা, এবার আমি রান্না করব। তো এখানে দেখো ম্যারিনেটে আমি দিয়েছি নুন, তেল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মানে লাল যে লঙ্কা গুঁড়োটা হয় সেটা, আচ্ছা আর একটা তেজপাতা, আর দুটো শুকনো লঙ্কা গ্রেট করে দিয়েছি, আর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, ব্যাস, আর একটু লেবুর রস দিয়েছি, ব্যাস, আর কিছু দিইনি। এটা দিয়ে প্রায় আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছি, এবার যাব রান্না করতে। এসেছি রান্নাঘরে। তো আজকে আমি মাংসের প্লেন ঝোল টাইপের করব, তো চলো যাই করবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো ওটা এখন 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। যদি কমপ্লিট, এবার খেয়ে নেবো। আজকে মাংসের ঝোল আর ভাতই করেছি, কারণ মাংস ঝোল থাকলে আর সাথে কিছু লাগে না। এখানে রয়েছে ভাত, এখানে একটু স্যালাড কেটে নিয়েছি, এটা পেঁয়াজ, শসা, লঙ্কা, আর এই হচ্ছে চিকেন। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। বন্ধুরা, দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম, দিয়ে তারপরে এই 6:30 না 7টা নাগাদ উঠলাম, উঠে একটুখানি এদিক ওদিক করলাম, দিয়ে এখন বাজছে 8টা, চলো বেরোই। এখন আমরা যাব একটু শপে, কিছু জিনিস কেনার আছে, তো দেখি ওখানে গিয়ে যদি সম্ভব হয় ভিডিও করব, নাহলে এসে কী কী কিনলাম সব দেখিয়ে দেবো, ঠিক আছে।
হ্যাঁ, তো বাড়ি চলে এসেছি, এই দুটো প্লাস্টিকের মধ্যেই আছে যা কিনেছি, তো চলো দেখাচ্ছি। হ্যাঁ চলো একটা একটা করে দেখাই। ইউজ অ্যান্ড থ্রো একটা প্লেট নিয়েছে, মোমবাতি, এইটা হচ্ছে একটা কম্প, একটা বোল সেট নিয়েছি, চারটে আছে, চারটে বোলের সেট, এটা তো বলে দিতে হবে না, এটা কি বালতি, স্যান্ডউইচ ব্যাগ, স্যান্ডউইচ ব্যাগটা প্লাস্টিকের পেপার মধ্যে হয়, একটা ক্লিপের সেট নিয়েছি, একটা ডিও নিয়েছি, আর একটা হচ্ছে একটা ওয়েট টিস্যু নিয়েছি, ফেশিয়াল টিস্যু, ব্যাস বাজার খতম। তো একটু মেশিন চালালাম, ওই যেগুলো বাইরে পড়ে গেছিলাম সেগুলো একটু ধুয়ে দিলাম, আর অ্যাকচুয়ালি রাস্তায় আসার পথে না ওর একটু ওই রোল খেতে ইচ্ছে করেছিল, তো আমাদের ওখানে যেমন এগ রোলটা সচরাচর সবসময় পাওয়া যায়, এখানে আর একটা রোল পাওয়া যায় সেটাকে বলে কি কি ফেলাফেল্লা ফলাফেল কি একটা বলে, তো ওটা হচ্ছে ওই মানে ওটার মধ্যে ওই পোড়া চিকেন দেয়, আর একটা দুটো ওই আলুর পিস দেয়, আর একটু মেহনিজ দেয়, আর একটু সস দেয়, ওটাকে দিয়ে একটা রুটির মধ্যে গোল পাকিয়ে দিয়ে দেয়, ওটাই এদের রোল। মানে আমাদের ওখানে এগ রোলটা মানে সবসময় মানে খাওয়া হয় আর কি, আর কম দামের মধ্যে, এটা এইখানে সব সময় পাওয়া যায় এরকম আর কি। তো ওইটা দুটো নিয়ে খেলাম দুজন মিলে, দিয়ে পেটটা ভর্তি আছে, আর এখন 10:30 না 11টা বেজেও গেছে, দাঁড়া দেখি, হ্যাঁ 11:30 বাজছে। তো ভাবছি যে আমি শুয়ে পড়বো, আর সেরকম খিদেও না, একটু দেখি চা ফা খাবো। তো আজকে শপে গিয়ে বেশ সব বলছি মলে গিয়ে বেশ অনেক কিছু কেনাকাটি হলে, একটু কেনাকাটি হলে না একটু বেশ মনটা আনন্দ হয় না, মানে একটু ভালোও লাগে। তো যাই হোক, তো এখন শুয়ে পড়বো, আর কিছু করবো না এখন আর কালকে থেকে ওর আবার অফিস আছে, কালকে থেকে আবার ও বাইরে যাবে, ওই 9টার সময় বেরোয়, ধরো 9টার সময় বেরোয়, তারপরে 4টে নাগাদ চলে আসে। তো যাই হোক, কালকে থেকে আবার শুরু, উইকেন্ড শেষ। তো যাই হোক, চলো আমি ভিডিওটা এখানে এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, আর তুমি যদি প্রথম আমার ভিডিও দেখে থাকো তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কিছু বলার নেই, চলো বাই।